हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आबारो चले आसछी आमी आपनादेर साथे शेयर करते नतून एकटी मिल्कशेक रेसिपि। आज के आमी मिल्कशेकटी तैरी करेछी तरमुज दिए। ताहले चलुन देखे नेई आमी कि कि उपकरण नियेछी एई रेसिपिटी तैरी करते। एखाने आमी किछु तरमुज नियेछी। आमार ब्लेंडारे सुविधार्थे तरमुजटी आमी छोटो छोटो करे केटे नियेछी। আর যা যা লাগবে তা হচ্ছে চিনি লাগবে, লিকুইড দুধ লাগবে। এখানে আমি হাফ কাপ পরিমাণের তরল দুধ নিয়েছি, আর এখানে আমি কিছু বড় কুচি নিয়েছি, আর এখানে থেকে আমি ব্ল্যাক পেপার নেব। আর হচ্ছে এখানে আমি আইসক্রিম নিয়েছি। এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের আইসক্রিম নিতে পারেন, ভ্যানিলা আইসক্রিমটাও নিতে পারেন। আমি এখানে নিয়েছি স্ট্রবেরিটা। এখন আমি একটা ব্লেন্ডারের জগে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল পরিমাণের চিনি। আপনারা মিষ্টি যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে আর একটু বেশি দিতে পারেন। এখানে লিকুইড দুধ নিয়েছি আমি হাফ কাপ পরিমাণের, কিছু বড় কুচি দিয়ে দিচ্ছি, হাফ চামচ ব্ল্যাক পেপার দিচ্ছি। বেশি দিলে মানে খুব একটা স্বাদ হবে না, আর ব্ল্যাক পেপারটা অল্প দিলেই খুব একটা গ্রান চলে আসে জুসটাতে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্ট্রবেরি আইসক্রিমটা। স্ট্রবেরি আইসক্রিমটা দেওয়ার ফলে এখানে খুব সুন্দর একটা কালার আসবে, দেখতেই পারবেন। এখানে আমি 3-4 চামচের পরিমাণ আইসক্রিম দিয়েছি। এ পর্যায়ে আমি ব্লেন্ড করে নেব। খুব অল্প উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারেন এই মিল্কশেকটি। এখানে চাইলে আপনারা বিট লবণটাও ইউজ করতে পারেন। আমি এখানে বিট লবণটা ইউজ করি নি, যেহেতু আমি এখানে আইসক্রিম দিয়েছি তাই আমি এখানে বিট লবণটা ইউজ করেছি। এবার আমি প্রায় 1 মিনিটের মতো ব্লান্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার তরমুজের মিল্কশেক রেসিপি রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের 2টি গ্লাসে ঢেলে। এখানে সর্বমোট আমার 4-5 গ্লাস জুস হয়েছে। এবার আমি একটু ডেকোরেশনের জন্য উপরে অল্প পরিমাণের কিছু রুয়াবচা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। কেউ যদি রুয়াবচা স্কিপ করতে চান, এটা আপনাদের ইচ্ছা, নাও দিতে পারেন। আমি মানে ডেকোরেশনের জন্য একটু কালারফুল হওয়ার জন্য দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার মিল্কশেক। থ্যাংক ইউ ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য।